তুমি আমাকে সত্যি করে বলো তো, এই বুকে টেথিস্কোপটা রেখে বলো, ধরো বলো, আমি তোমার ভালো হাজবেন্ড নই? তুমি আমাকে দুঃখ দিয়েছো, পেইন। তুমি আমাকে বাড়িতে একা রেখে অফিসে ফুর্তি করেছো। ইউ মিন তোমার জ্বর থেকে আমার অ্যালার্জি হয়েছে? ছোঁয়া যেটা, তারপর তোমার নাক মোচা রুমাল আমাকে কাচতে হয়েছে। এটা কি? ও তুমি, আমি ভাবলাম লন্ড্রি ব্যাগ। হোয়াট? কখনো তোমার সঙ্গে ঝগড়া করেছি, মারামারি করেছি, খাট থেকে ফেলে দিয়েছি, কখনো তোমার ফোন চেক করেছি? তার থেকেও মারাত্মক কাজ করেছো, তুমি আমার সামনে গামছা পরে। শোনো না, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো। কি? ওরম করে নয়, আমাকে ছুঁয়ে বলো, কথা দাও, প্লিজ। ওকে বলো। বলছি, অনেকক্ষণ ধরে না আমার বগলটা চুলকোচ্ছে, একটু চুলকে দেবে প্লিজ? প্লিজ দাও না। না, কথা দিয়েছো কিন্তু, আমাকে ছুঁয়ে বলেছো, কথা দিয়েছো, দাও না, চুলকে দাও না, প্লিজ প্লিজ। দুটো বগলে চুলকোচ্ছে, প্লিজ চুলকে দাও, আমি আর পাচ্ছি না। এই ওটা গামছা ছিল না তো? ইট ওয়াজ এ টাওয়েল। হ্যাঁ, আর সেই সময় আমার আমপিটে মানে আন্ডার আর্মে অনেকগুলো ফুসকুড়ি হয়েছিল, তাই হাওয়া লাগাচ্ছিলাম। শাট আপ! তুমি গলা আঙুল দিয়ে জলশ্রীর মতো চিৎকার করো নি। কি করছো তুমি এত আওয়াজ করে? একে বলে জীব ছোলা, আওয়াজ ছাড়া হয় না। এই বলছি, জলহস্তি তো চিৎকার করে না, আর সেই সময় তো ডেন্টিস্ট বলেছিল জিভে আঙুল দিয়ে পরিষ্কার না করলে চিপ মোটা হয়ে যাবে। এই শোনো না, বলছি তুমিও ট্রাই করবে, চিপ মোটা হবে না। আর তোমার ডক্টরই কি তোমাকে বলেছিল যে ঘুমানোর সময় তোমার নাকটা হাতি সুরের মতো উঁচু করে ঘুমাতে, যাতে তোমার পাশের জন মানে তোমার একমাত্র বউ ঘুমোতে না পারে? সব ভুল করেছি, সব 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 ভুল হয়েছে আমার, আমি তো স্বীকার করছি, কিন্তু কি করব, এক্ষেত্রে কি করব বলো? আমি তো আর ডাকিনি, ডেকেছে তো আমার নাক, তাই না?